দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো করে আমার বক্তব্য ভাইরাল হওয়ার পর তারুক নামের একজন আমাকে রাত বারোটার কাছাকাছি ওই টাইমে ফোন দিয়েছিল সামিয়া মিস হচ্ছে আপনাকে আমাকে বলতে বলেছে আপনাকে যে আপনি আসলে কালকে আশা লাগবে না আপনার আমি সকালে আমাদের কোর্স কোয়ার্ডিনেটার এরকম আছে উনি ওনার সাথে আমি জিজ্ঞেস করলাম এটা কি প্র্যাঙ্ক কল এটা কোনো স্টুডেন্ট দুষ্টামি করে করেছে উনি বলেন না আমাদেরকেও জানানো হয়েছে আপনার এই বিষয়টা সো এটা এটা কনফার্ম আর কি আমার নাম ক্লাস রেগুলার সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার এর গল্প ঢুকানোর প্রতিবাদ করায় এই নিয়ে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরি হারাচ্ছেন আসিফ মাহতাব আপনারা এই ভিডিওটি যারা পুরোটি দেখেছেন তাদের উদ্দেশ্যে আমার না যারা আংশিক দেখেছেন তাদের উদ্দেশ্যে এখানে একজন ছেলে কিন্তু মানসিকভাবে সে মেয়ের মতো এরকম আলাইকুম বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় তা হচ্ছে বই সেরা কিনে আপনারা জানেন যে সপ্তম শ্রেণীর একটি বইয়ে সমকামিতা নিয়ে লেখা হয়েছে যেই বইয়ের পৃষ্ঠা ওপেনে সেরে ফেলেছেন প্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মানিত শিক্ষক আসিফ মাহতাব উস্য তিনি যখন প্রকাশ্যে বইটি ছিলেন তার পরপরই কিন্তু তাকে সেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় প্রিয়শকে এই বিষয়টি নিয়ে কিন্তু চলছে আলোচনা সমালোচনা সমগমে তার প্রতিবাদ করাতে তাকে চাকরি হারাতে হল এই কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষেপে গিয়েছে প্রাক প্রাকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর উপর এবং বয়কট করতে শুরু করেছে প্রিয়ক অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আছি মাহাতা পুষ্য স্থান নিজেই তো চলুন আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই সেখানে বিস্তারিত দেখে আসি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধরেছে সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার এর গল্প ঢুকানোর প্রতিবাদ করায় এই নিয়ে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরি হারাচ্ছেন আসিফ মাহতাব আপনারা এই ভিডিওটি যারা পুরোটি দেখেছেন তাদের উদ্দেশ্যে আমার না যারা আংশিক দেখেছেন তাদের উদ্দেশ্যে এখানে একজন ছেলে কিন্তু মানসিকভাবে সে মেয়ের মতো এরকম একটি গল্প আছে যেই গল্প দ্বারা বোঝানো হয়েছে যে ট্রান্সজেন্ডারের যৌক্তিকতা অথবা এটা সোশ্যালি প্রতিষ্ঠা করার একটা বিষয় রয়েছে আরও যে বিষয়টি রয়েছে সমকামিতার একটা বিষয় যে একটা পুরুষ সে পুরুষ হয়েও মেয়ের মতো মন মানসিকতা সে কি একজন পুরুষকে বিয়ে করবে নাকি নারীকে বিয়ে করবে বেসিক্যালি এই বিষয়গুলো পশ্চাত্যে ব্যাপকভাবে খাওয়ানো হয় সেটা বাংলাদেশে ঢুকানোর একটা অপচেষ্টা এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছে আসিফ মাহতাব সে উদাহরণটি হলো একটা ট্রান্সজেন্ডারের মানে হলো প্রক্রিয়ায় একটা পুরুষ যদি নিজেকে নারী দাবি করে এবং রাষ্ট্র যদি তাকে নারী হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তাকে যদি জেলখানা নেওয়া হয় একজন নারী হিসেবে তাহলে জেলখানায় একটা শারীরিকভাবে পুরুষ ব্যক্তি নারীদের সঙ্গে অবস্থান করছে এবং একটা এক্সাম্পল দিয়েছেন যে একটা জেলখানায় এরকম একজন নারীকে ঢুকানো হয়েছে যে বাস্তবে পুরুষ এবং তার দ্বারা অনেক নারী গর্ভবতী হয়েছে তো এটা কতটুকু বাস্তব যুক্তি আসিফ মাহতাবের যে আমরা আগে কখনো এইভাবে ভাবিনি আসলে তো আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বলবো ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার একটা পছন্দের বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহতাবদের মতো জিনিয়াসদের অবস্থান সেখানে মাহবুব স্যারের মতো জিনিয়াসরা আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু প্রথম কৃত্রিম উপগ্রহ না প্রথম কৃত্রিম উপগ্রহ ব্র্যাক অন্বেষা তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই সকল কোয়ালিটি স্পেসিফিকেশন যোগ্যতা গুণগত দিক থেকে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বলবো যে আপনারা আমাদেরকে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য করেন না বাধ্য করেন না আসিফ মাহতাব যেই বিষয়ে যুক্তি দিয়েছে আপনারা যারা তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন তারা তার বিরুদ্ধে কী কারণে সিদ্ধান্ত নিচ্ছেন কেন আসিফ মাহতাব ভুল কথা বলেছে এই ব্যাখ্যা দিতে হবে যদি দিতে না পারেন তাহলে আসিফ মাহতাবকে চাকরিতে বহাল রাখতে হবে দেখুন আমরা এই সময়টাতে ইন্ডিয়া বয়কট করছি ইন্ডিয়ান পণ্য বয় করছি ব্র্যাকের পণ্যগুলো বয়কট করতে আমাদেরকে বাধ্য করেন না বাধ্য করেন না আমি ব্র্যাক প্রতিষ্ঠানকে বলছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বলছি ব্র্যাকের অঙ্গ সংগঠন যারা আছে তারা আপনারা যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে প্রেসার ক্রিয়েট করেন চলেন আমরা একটু এই ভিডিওটি দেখব আসিফ মাহাতবের তারপরে আমরা অল্প কিছু কথা বলবো আলাইকুম নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে চাকরি হারাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইটি শুধুমাত্র এখন ডেইলি ক্যাম্পাসে নিউজ হয়েছে অন্য কোথাও নিউজ হয়নি আর ডেইলি ক্যাম্পাস যেহেতু অনেক কম মানুষ দেখে তাই আমি এটা নিয়ে আবার আলোচনা করার জন্য প্রয়োজন মনে করছি দেশে নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ক্লাসে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষক আসিফ জানিয়েছেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরছেন না রবিবার একুশ জানুয়ারি রাতে নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক আসিফ মাহতাব তবে বিষয়টি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে ওই স্ট্যাটাস তাদেরও নজর এসেছে তবে তাকে ক্লাসে না যাওয়ার জন্য যে নির্দেশনার কথা স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে সেটি তারা তৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লিখেছেন আজকে আমি রেগুলার ক্লাস নিয়েছি আমাকে রাত এগারোটার এইমাত্র মাত্র ফোন করে জানানো হয়েছে আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই আমি জানি না হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিল আমাকে কোনো কারণ জানানো হয়নি এর আগে শুক্রবার উনিশ জানুয়ারি রাজধানী কাকরাইল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তব ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে অংশ নেন আসিফ মাহতাব অনুষ্ঠানে তিনি বলেন সপ্তম শ্রেণী পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধলাই করা হচ্ছে এ সময় তিনি পাঠ্য বইয়ে শরীফ শরীফা হওয়ার গল্পের পাতা ছেড়ে ফেলেন সংশ্লিষ্টরা বলেছেন আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা সোমবার সকালে স্টার ক্যাম্পাসকে জানান তারাও আসিফ মাহতাবের স্ট্যাটাস দেখেছেন তবে প্রতিক্রিয়া জানানোর মতো কোনো নেননি এই সময় তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর জন্য আরো সময় চেয়েছেন বলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হবে এদিকে রবিবার রাতে শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে ব্যাগ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফোনালাভের রেকর্ড দ্য ডেইলি স্টার ক্যাম্পাস হাতে এসেছে কল রেকর্ডে শোনা যায় বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা শিক্ষক আসিফকে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার জন্য প্রশাসনিক সিদ্ধান্ত জানাচ্ছেন তখন বিশ্ববিদ্যালয় তখন আসিফ এই কলে সত্যতা নিশ্চিত হওয়ার জন্য বিপরীত পাশে থাকা ব্যক্তির কাছে অফিসিয়াল বার্তার কথা জানতে চান তিনি বলেন আগামীকাল আমরা আমার ক্লাস আছে সেক্ষেত্রে আমাকে এটা সত্যতা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে তখন বিপরীত পাশ থেকে বলতে শোনা যায় অ্যাকচুয়ালি আমি এই সেকশনে আছি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আপনার এ তথ্য জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমি আপনাকে সে তথ্যটাই জানিয়ে দিলাম যদি অফিসিয়ালি কোনো নোটিশ থাকে পরে সেটা শেয়ার করব। অর্থাৎ অফিসিয়ালি নোটিশ এখনো পাওয়া যায়নি তো আমরা আপনারা যেই ভিডিওটি দেখলেন ডেইলি ক্যাম্পাসের নিউজ হওয়া এই নিউজে দেখছেন কয়েকটি বিষয় যে আসিফ মাহতাবকে ফোন দেওয়া হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যে একটি অডিও আসিফ মাহতাবের কাছে আছে যে অডিওটি ডেইলি ক্যাম্পাসকে দিয়েছে যেখানে বলা হয়েছে তিনি যেন বিশ্ববিদ্যালয়ে আর পড়াতে না যান তৃতীয় যে বিষয়টি ব্র্যাক বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি এখনও এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি এমনকি এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেছে এই বিষয়ে জেনে জানাচ্ছে তো যেহেতু অফিসিয়াল সিদ্ধান্ত এখনও ব্রাক বিশ্ববিদ্যালয়ে নেয়নি আমি ব্রাক বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব। আপনারা অফিসিয়ালি এই সিদ্ধান্ত নেওয়ার সাহস করবেন না এবং আসিফ মেহতাব তার অল্প দশ মিনিটের বক্তব্যে যে ক্যালিবারি দেখিয়েছে আসলেই একজন জিনিয়াস এবং মেধাবী শিক্ষক আপনারা এরকম মেধাবী শিক্ষককে হারাবেন না আর আপনারা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তবে আপনারা সামাজিকভাবে আপনাদের একটা বিচার হবে সামাজিক এই বিচার অনেক ভয়ঙ্কর এবং সামাজিক বিচারের ফলে অনেক প্রতিষ্ঠান পথে বসেছে আমি আপনাদেরকে বলবো আপনাদের মতো একটা ভালো প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত অবশ্যই নেবেন না ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে আরেকটি কথা বলবো আমরা রাজনৈতিক চাপ এবং প্রেশারের বিষয়গুলো বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকের সমালোচনা করে যে প্রোগ্রাম হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই প্রোগ্রামটা হতে দেয়নি শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল হতে দেয়নি তো এই বিষয়গুলো আমরা বুঝছি যে আপনাদেরকে হয়তোবা রাষ্ট্র অথবা আমাদের যে শিক্ষামন্ত্রী অথবা নহফিল সাহেবরা কোনো হুমকি দিয়েছে চাপ দিয়েছে আমরা জানি যদি এইরকম হয় সেটাও আমাদের সঙ্গে শেয়ার করেন যদি এইরকম হয় তাহলে জনগণ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে যদি সরকার এই শিক্ষককে অপসারণের ক্ষেত্রে আপনাদেরকে প্রেসার ক্রিয়েট করে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করা দরকার যদি আপনারা চেপেও রাখেন তাহলে কিন্তু বিপদে আপনারা পড়বেন সরকার পড়বে না হঠাৎ করে আমার বক্তব্য ভাইরাল হওয়ার পর শাহরুখ নামের একজন আমাকে রাত বারোটার কাছাকাছি ওই টাইমে ফোন দিয়েছিল সামিয়া মিস হচ্ছে আপনাকে আমাকে বলতে বলেছে আপনাকে যে আপনি আসলে কালকে আসা লাগবে না আপনার আমি সকালে আমাদের কোর্স কোয়ার্ডিনেটার এরকম আছে উনি ওনার সাথে আমি জিজ্ঞেস করলাম এটা কি ব্র্যাঙ্ক কল এটা একদম স্টুডেন্ট দুষ্টামি করেছে উনি বলেন না আমাদেরকেও জানানো হয়েছে আপনার এই বিষয়টা সো এটা এটা কনফার্ম আর কি আমার নাম ক্লাস রেগুলেশনে আছে তারপর হঠাৎ করে আমাকে বললো আশা লাগবে না তাও আবার রাত বারোটায় আরো নো হোয়াট কাইন্ড অফ প্রফেশনাল ইজম দ্যাট ইস এটা কমপ্লিট ডিসক্রিমিনেশন আমাকে মানে একটা টিচার আমার অন্য কোনো টিচারকে তো করা হয়নি আমাকে কেন করা হয়েছে আমার যে দর্শন এই দর্শনের বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে ডিসক্রিমিনেট করা হয়েছে শুধু তাদের যে দর্শন সেই ধরনের দর্শনের মানুষই থাকতে পারবে বা অন্য দর্শনের মানুষ থাকলেও ওদের দর্শনটা যে মানবে তারাই থাকতে পারবে একাই মানে ওদের ইউনিভার্সিটিতে বিষয়টা তো এরকম মনে হচ্ছে এখন ট্রানজেন্ডার হিজরা না আমি আসিফ মেহতা বুঝছো আমি ফিল অ্যানোজিক্যাল ফিলোসফিতে মাস্টার্স করি ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে আমি হচ্ছে এতদিন ফিলোসফি লেকচারার ছিলাম পার্ট টাইম লেকচার বা কন্ট্রাকচুয়াল লেকচারার যেটাই বলেন ব্র্যাক ইউনিভার্সিটিতে তার আগে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ফিলোসফি লেকচারার ছিলাম আমি দুটো কোর্স নিতাম ইন্ট্রোডাকশন টু ফিলোসফি আর ফিলোসফি অফ রিলিজন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে কালকে রাতে ফোন দিয়েছিলো শাহরুখ নামের একজন আমাকে রাত বারোটার কাছাকাছি ওই টাইমে ফোন দিয়েছিলো যে আপনি আপনার তো কন্ট্রাক্ট আসলে আপনি সাইন করেননি এখনও তো সামিয়া মিস হচ্ছে আপনাকে আমাকে বলতে বলেছে আপনাকে যে আপনি আসলে কালকে আশা লাগবে না আপনার এসে সামনের উইকে আর আশা লাগবে না আপনাকে পরে জানানো হবে পরে কন্ট্রাক্ট নেই আপনার ডিটেলস সামিয়া মিস আপনার সাথে যোগাযোগ করবেন এবং ডিটেলস জানাবেন আমি সকালে আমাদের কোর্স কোয়ারেন্টার এরকম আছে উনি ওনার সাথে আমি জিজ্ঞেস করলাম এটা কি প্র্যাঙ্ক কল এটা কি কোনো স্টুডেন্ট দুষ্টামি করেছে উনি বলেন না আমাদেরকেও জানানো হয়েছে আপনার এই বিষয়টা সো এটা এটা কনফার্ম আর কি হঠাৎ করে আমার বক্তব্যর পর ভাইরাল হওয়ার পর ওনারা এটা করেছেন এটা তো সাথে লিঙ্ক সাধারণভাবে ধারণা করা হয় কারণ এর আগের দিনও আমি একটা ক্লাস নিয়েছি সো ক্লাস নিয়েছি আমার নাম ক্লাস রেগুলেশনে আছে তারপর হঠাৎ করে আমাকে বললো আশা লাগবে না তাও আবার রাত বারোটায় আইডো নো কাইন্ড অফ প্রফেশনাল ইজম দ্যাট ইজ সো আমি জানি না কেন এটা বলা হয়েছে এটা কমপ্লিট ডিসক্রিমিনেশন আমাকে মানে একটা টিচার আমার অন্য কোনো টিচারকে তো বলা হয় না আমাকে কেন করা হয়েছে আমার কি মানে আমার এটা তো ডিসক্রিমিনেশন যেটাকে বলি আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে আমার আমার যে দর্শন এই দর্শনের বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে ডিসক্রিমিনেট করা হয়েছে হ্যাঁ তো শুধু তাদের যে দর্শন তাদের যে আর ইকোয়ালিটি ডাইভার্সিটি এল জিবিটি যে দর্শন তা সেটাই মানে সেই ধরনের দর্শনের মানুষই থাকতে পারবে বা অন্য দর্শনের মানুষ থাকলেও ওদের দর্শনটা যে মানবে তারাই থাকতে পারবে একা মানে ওদের ইউনিভার্সিটিতে বিষয়টা তো এরকম মনে হচ্ছে এখন তো আমরা জানি ইউনিভার্সিটিতে সব ধরনের দর্শনের মানুষই থাকতে পারে তাদের বিভিন্ন আইডিয়া দিবেন তাদের বুদ্ধি দিবেন তাদের চিন্তা দিবেন তারপরে আইডিয়া দিয়ে ডিসকাশন হবেন সেটা তো হচ্ছে না শুধু তাদের দর্শনের মানুষকেই মনে হয় রাখা রাখা হচ্ছে চাকরিছু তো এখনও ডিরেক্টলি বলেনি বলেছে কালকে থেকে ক্লাসে আসা লাগবে না আর এর ফার্দার ডিটেলস তারা আমাকে জানাবে বলেছে হিজরা হচ্ছে ইংলিশে আমরা বলি ইন্টারসেক্স হিজরা হচ্ছে যারা জন্মগতভাবে বায়োলজিক্যাল বা সেক্স যে সেক্সের বায়োলজিক্যাল যে সেক্সুয়াল বডি পার্ট আছে তার মধ্যে কিছুটা ব্যতিক্রম বা জিনেটিক কারণে তারা কিছু একটা বেশি পায় বা কিছু কম পায় বা সাধারণ যে লিঙ্গ সেটার থেকে তারা জিনেটিক বা মেডিক্যাল রিজনে তাদের যখন একটু ব্যতিক্রম হয় সেটা আমরা বলি হিজরা বা ইন্টারসেক্স ট্রান্সজেন্ডার হচ্ছে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ নারী এবং পুরুষ যে বিপরীত লিঙ্গকে নিজেকে মনে করে মনে 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 করে কাল্পনিকভাবে মোটামুটি যে বিশ্বের বিপরীত লিঙ্গের মানুষ সো এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে হিজড়া প্রকৃত হিজড়া যারা তাদের প্রথম কথা হচ্ছে আমরা চাই তাদের অধিকার মানুষ দেখ তাদের সম্মতি দেখ ট্রানজেন্ডার নামক যারা ছেলে নিজেদেরকে মেয়ে দাবি করে হিজড়াদের অধিকার এবং মেয়েদের অধিকার দুটাই কেড়ে নিচ্ছে সেটার সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই বলবো মেয়েদের যেগুলি জায়গা আছে বসার জায়গা আছে পার্লামেন্টে তাদের সিট আছে কিছু মেয়েদের বরাদ্দ সেটা তারা ট্রানজেন্ডার বলে নিবে হিজরা বলে নিবে সেটা তো নিচ্ছে নিচ্ছে তারপরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা বাচ্চাদেরকে ওয়াশ করা হচ্ছে এই বিষয়ে কোমলময়ী শিশুদেরকে তারা মগজ ধুলাই করছে এইসব আইডিয়া দিয়ে তো এটা আমরা কখনোই এই সমর্থন করতে পারি না সেই পাতার মধ্যে প্রথমেই লেখা আছে যে একটা নারী বা একটা ছেলে মেয়ে হতে পারে যে মনে মনে মেয়ে হলে তাকে সে মেয়ে হয়ে যেতে পারে আর এর থেকে ভয়ঙ্কর যে জিনিসটা যেটা কোনোভাবেই মানে আমরা মরে গেলেও মানতে পারবো না সেটা হচ্ছে বলা আছে যে তারা কোনো গুরুমার সাথে দেখা করতে গেলো নিয়ে গিয়েছে তো এটা একটা ক্লাস সেভেনে একটা বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে যাবে আর একটা এই ধরনের জিনিস প্রমোট করতে তাহলে তো মানুষের এটা তো অনেক বড় ভয়ঙ্কর জিনিস হবে যদি এটা শিখে মানুষ চলে যেতে মনে করে বলবে যে আমিও তোমার মতো আমি চলো আমাদের তোমাদের সাথে নিয়ে যাই আরেক জায়গায় এটা কি এটা তো সেন্সেবল কিছু এটা হতে পারে না ফিলসফিটা হচ্ছে তারা বিশ্বাস করে মানুষের যে দেহ শরীর এইটা আসলে বড় জিনিস না সে মনে মনে যা বিশ্বাস করে সেটাই বড় এখন কেউ যদি মনে মনে বিশ্বাস করে যে তার লিঙ্গ হচ্ছে সে হচ্ছে তার অনেক কিছু মেলি আচরণ সেটা ভালো লাগে এটা যদি সে মনে 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 করে তাহলে সে নারী তার শরীর যেটা বলে সেটা সেটা ইট ডাজেন্ট ম্যাটার তার বায়োলজি যেটা বলে সেটা ম্যাটার করে না কারণ এরকম অনেক মেয়ে আছে যার হচ্ছে ছেলেদের যেগুলি খেলা খেলতে পছন্দ করে সেটা করতেই পারে তো আমরা তাকে কী বলবো তার হচ্ছে নারী যে ওই খেলা পছন্দ করে কিন্তু ট্রান্সজেন্ডার বলবে না তুমি যেহেতু নারীদের মতো আচরণ বা তুমি পুরুষদের মতো পুরুষালি আচরণ কিছু আছে পুরুষের যে খেলা খেলে বা যেই টিভি দেখে তুমি দেখো তার মানে তুমি পুরুষ এবং তোমাকে পুরুষ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে এবং না দিলে তুমি আসলে তুমি আসলে অপ্রেস যেটাকে বলি আমরা নির্যাতিত যেই জিনিসটাকে আপনি বাহবা দিবেন যেই জিনিসটাকে আপনি প্রমোট করবেন মানসিকভাবে সেটাই মানুষ করতে চাবে এখন আপনি যদি ছোটবেলা থেকে একটা মানুষ প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশের বইগুলোতে আমাদের সন্তানদের ছাত্রছাত্রীদের আসলে কি শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষার কতটা অধপতন হয়েছে সপ্তম শ্রেণীর মতো একটি ক্লাসে যেখানে সমকামিতা দেখানো হয়েছে বিভিন্ন জেন্ডারের পরিবর্তন দেখা দেখানো হয়েছে এই যে এই বিষয়গুলো সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে যারা হাই স্কুলে লেভেলে লেখাপড়া করে তারা এমনিতেই অনেক আবেগী হয় ইমোশনাল থাকে এই বিষয়গুলো যখন তারা পূর্বে শিক্ষা নেবে ঠিক তখনই কিন্তু তারা আবেগের বশত ভুল কাজ করে করে থাকবে এবং তাদেরকে এই যে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ধর্মীয় ধর্মীয় বিরোধী এ কাজগুলো শেখানো হচ্ছে যা কখনোই ভালো কোনো কিছু আশা করা যাবে না তাদের কাছ থেকে এক সময় দেখা যাবে যে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে এইভাবে ধীরে ধীরে যে আসলে অন্য দেশের যে খ্রিস্টানগারে নীতি রীতি বা চলে আসবে যা সত্যি অনেকটা দুঃখজনক প্রিয়ক এই বিষয়ের উপর আপনারা কী বলতে চান কি বলার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম